ভিডিওটি ওপেন করার জন্য ধন্যবাদ। আমি মহিন আছি আপনাদের সাথে। আজকে কথা বলবো মার্নিনোয়ের একটি চমৎকার শর্টকাট পদ্ধতি নিয়ে। তাহলে চলুন শর্টকাটটি দেখে নিই। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। এখানে টপিক দেখে বোঝা যাচ্ছে, যদি এ প্লাস বি এবং এ বি ফর্মে কোনো অঙ্কের মান দেয়া থাকে, তাহলে সেই অঙ্কগুলো কীভাবে সমাধান করতে হয় তা আমরা আজকে নির্ণয় করব। এখানে দেখুন, প্রথমে বলা আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সিক্স আর এক্স ওয়াই ইকুয়াল টু নাইন। হয় তবে এক্স এবং ওয়াইয়ের মান যথাক্রমে দুটি করে অপশন দেওয়া আছে, অর্থাৎ প্রথমটি এক্সের মান, পরেরটি ওয়াইয়ের মান। এভাবে চারটি অপশন দেওয়া আছে। আমরা যদি ডিটেলস অঙ্কটি করতে যাই তাহলে আমাদের অনেক সময় লেগে যাবে। যেহেতু এমসিকে পদ্ধতিতে খুব অল্প সময়ে আমাদের অঙ্কগুলো সমাধান করতে হয়, সেহেতু আমাদের শর্টকাট পদ্ধতি ছাড়া তেমন কোনো বিকল্প নেই। আর সেই শর্টকাট পদ্ধতি দিয়ে এখন আপনাদের সামনে আলোচনা করব। এখানে যেহেতু দুটি করে মান দেওয়া আছে, প্রথমটি এক্স পরেরটি ওয়াইয়ের, আমরা অঙ্ক থেকে সরাসরি সমাধানটি করব। দেখুন, এখানে যেহেতু এক্স প্লাস ওয়াই গুণ টু সিক্স বলা আছে এবং এক্স গুণন ওয়াই গুণ টু নাইন বলা আছে, আমরা নিচের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো এখানে আর এখানে বসিয়ে দেখব। যে অপশনের জন্য দুটি যোগ করলে সিক্স হবে আর গুণ করলে নাইন হবে, সেটি হবে আমাদের উত্তর। তাহলে আমরা প্রথম অপশনটি দিয়ে শুরু করি। এখানে আছে শূন্য, এখানে আছে দুই। শূন্য মানে হচ্ছে এক্স আর টু মানে হচ্ছে ওয়াই। আমরা যদি দুটি যোগ করি তাহলে হবে টু, কিন্তু এখানে দেওয়া আছে সিক্স, অর্থাৎ এটি মিলে না। আর এখানে যদি আমরা গুণ করি তাহলে হতে হবে নাইন, কিন্তু এখানে হবে দুই গুণন শূন্য সমান শূন্য, অর্থাৎ এই অপশনটি আমাদের উত্তর নয়। এখন আমরা সেকেন্ড অপশনটি টেস্ট করি। এখানে এক্স থ্রি ওয়াই থ্রি, আমরা যদি দুটি যোগ করি থ্রি প্লাস থ্রি তাহলে হবে সিক্স। দেখুন, এটির সাথে মিলে গেল। এখন এখানে দেওয়া আছে এক্স গুণন ওয়াই ইকুয়াল টু নাইন। সেমভাবে আমরা যদি দুটি গুণ করি তাহলে এখানে হবে নাইন, তার মানে এটিও মিলে গেল। অর্থাৎ এই অপশনটির জন্য দুটি শর্তই সিদ্ধ হলো। যেহেতু সিদ্ধ হয়ে গেল সেহেতু আমরা আর সামনের দিকে এগোবো না, আমাদের এই অপশনটি হবে উত্তর। এরকম যত অঙ্ক আসবে যেখানে এক্স প্লাস ওয়াই এবং এক্স ওয়াই বা এ প্লাস বি ইকুয়াল টু একটি মান বা এ বি ইকুয়াল টু একটি মান, এই ফর্মের যত অঙ্কগুলো আসবে সেই অঙ্কগুলো আমরা সরাসরি যে অপশন দেওয়া থাকবে সেই অপশনের মানগুলো অঙ্কে বসিয়ে টেস্ট করে খুব সহজেই নির্ণয় করে ফেলতে পারি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। আর আজকের ভিডিওর পিডিএফ কপি পেতে ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই, কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।